ମୁଁ ତ ଡିଭୋର୍ସ କଥା କଣ ପାଇଁ ମୁଁ କହିବି, ଝଗଡା ହେଲେ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ଝଗଡା ହେଲେ ସ୍ତ୍ରୀ ଛାଡ଼ିକି ଯାଏନି। କଟକରେ ଅଭାବନୀୟ ଘଟଣା, ଶ୍ରୀରାମନଗରରେ ଛୁଆକୁମାରୀ ମାର ଆତ୍ମହତ୍ୟା। ମଧୁପାଟଣା ଥାନା ଅଞ୍ଚଳରେ ଘଟିଛି ଏହି ଘଟଣା। ଘଟଣାର କାରଣ ଅସ୍ପଷ୍ଟ ରହିଛି। ଖବର ପାଇ ପୋଲିସ ଏବଂ ସାଇଣ୍ଟିଫିକ ଟିମ୍ ପହଞ୍ଚି ଘଟଣାର ତଦନ୍ତ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି। ଏ ବାବଦରେ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ସହିତ ଇମ୍ରାନ ଆମ ରିପୋର୍ଟର ଯୋଡ଼ି ରହିଛନ୍ତି କଟକରୁ ସିଧାସଳଖ। ଇମ୍ରାନ, ପୁରା ଘଟଣାର କାରଣ କିଛି ସ୍ପଷ୍ଟ ହେଲାଣି? ଇମ୍ରାନ, ଆପଣ ଶୁଣିପାରୁଛନ୍ତି? খুব শীঘ্র আমার রিপোর্টার ইমরান আমার সহ যোড়ি হবে। কিন্তু কটকরে যে দেখুন, যেহেতু কটক মধুপটনা থানা অন্তর্গত শ্রীরামনগরের যে ঘটনা, ইমরান কোন তো দেখন্তু, যে কটক মধুপটনা থানা অন্তর্গত শ্রীরামনগরের যে অঘটন বর্তমান ঘটিছে, এক চাঞ্চল্যকর অঘটন, ছাতি থরা অঘটন এটি ঘটিছে। জনে মা নিজের পাখাপাখি অলিরু তিন বর্ষর পুয়কু তন্টি চিপি তার হত্যা করে নিজে আত্মহত্যা করেছে। এভাবে ভাবে চাঞ্চল্যকর ঘটনা ঘটিছে শ্রীরামনগর অঞ্চলে। আপনার দৃশ্য দেখুবে এউচি সেই ঘর, এবং সে ঘরে যে ভড়া ঘরে রোলে সেই যে আত্মহত্যা করছেন এবং যা পুয়কু সে আত্মহত্যা করছেন, সে এই ঘরে রোলে। এবং আজ সকাল সকাল এই খবর আসিকি মিলল যে মা জনে নিজের অড়াই বর্ষর পুয়কু তন্টি চিপি তার হত্যা করে নিজে মধ্যে আত্মহত্যা করেছে। এবং যারা পরবর্তী অবস্থায় তাঁর পরিবার লোক সমস্ত আসিকি এটি একাঠি হয়েছেন। এবং যে ঘটনা বর্তমান ঘটিছে, এ এক চাঞ্চল্যকর ঘটনা ঘটিছে। কাহিকি না এই যে অভিযোগ বর্তমান খাস করি যে পুয় ঘর লোক অভিযোগ করছেন, যেহেতু এটা তাঁর পুয়ের দ্বিতীয় বিবাহ লা, প্রথম বিবাহে তো তাঁর পত্নীকর দেহান্ত হয়েছিল, এবং সেকেন্ড যেহেতু দ্বিতীয় বিবাহ করছিল, এবং সে প্রথম পত্নীকর সেই পিলাটি লে। কিন্তু এই যে হত্যা বর্তমান যে করছেন, যা কুযাচ্ছে সাবত মা বলে যা কি জনা পড়ছে। কিন্তু এই যে ঘটনা ঘটিছে, এ ঘটনা নিয়ে বর্তমান যে সবু বড় চাঞ্চল্যকর পরিস্থিতি বর্তমান সৃষ্টি হয়েছে। কাহিকি না দুই পরিবার লোক এটি মধ্যে একাঠি হচ্ছে, তাঁর পরস্পর ভিতরে মধ্যে বিবাদ লাগি রয়েছে। এই যে ঘটনা দেখুবে এই ঘরে ভিতরে উপর মহলার মধ্যে সেমানে ভলার এটি রোলে। এবং যা কুযাচ্ছে পুয় জনক পুয় পুয় যা কুযাচ্ছে যে পুয় জনক পুয় যা কথা কুযাচ্ছে, পুয়টি পুয়টি যা পুয়টি এক বা যে স্বামী যে অনেক মৃতকঙ্ক স্বামী সে এক ঘরে কোম্পানিরে মধ্যে চাকরি করছিল। এবং এ দেখুবে এই দৃশ্য, এমানে হচ্ছে যে আত্মহত্যা করছেন বা যা পিলা হত্যা করেছে, তাঁর অর্থাৎ যে মৃতকঙ্ক স্বামী যে অনেক স্বামীকর যে প্রথম পত্নী, প্রথম পত্নীকর পরিবার লোক সমস্ত আসি এটি একাঠি হয়েছেন। এবং সেমানকর যে অভিযোগ রয়েছে, তাঁক পিলা পুয়কু পুয়কু সে সম্ভাড়ি পাইলেন, যাদের সে আত্মহত্যা করছেন। এ দেখুব দৃশ্য, এবং যে সে অভিযোগ করছেন তাঁর পুয়কু সে সঠিক ভাবে মানে রক্ষণাবেক্ষণ মধ্যে করে পারলে না, যাদ্বারা কি এভাবে ভাবে ঘটনা মধ্যে ঘটেছে। এবং যা কি আপনি দেখুবে সিধাসলখ দৃশ্য, এমানে হচ্ছেন যে মৃতকঙ্কর স্বামীকর যে প্রথম পত্নী লে, তাঁর পরিবার লোক অনেক কাহিঁকি না যে ছুয়া যে পিলা বর্তমান হত্যা করা যাই এবং আত্মহত্যা করছেন সে মহিলা জনক, তাঁর এমানে আই ঘর লোক সব অনেক। এবং এমান যে অভিযোগ রয়েছে কিপর ভাবে তাঁর পুয়কু বা পিলা এমানে সঠিক ভাবে সম্ভাড়ি পারলে না, যাদ্বারা কি তাঁর ছুয়াকু হত্যা করিকি সে লেডিজ মহিলা জনক আত্মহত্যা করছেন। কিন্তু প্রকৃত কারণ এপর্যন্ত জনা পড়ে না। কিন্তু যা আমি সূচনা এটি পাইলু যে যে আত্মহত্যা করছেন সে তাঁর প্রথম বা যে তাঁর স্বামীকর প্রথম পত্নীকর পিলা ফুল পড়ুলে, বারম্বার তাঁর সে ছুয়াকু নেই তাঁর ভিতরে ঝগড়া মধ্যে হচ্ছিল, এবং সে ঝগড়া সে বিবাদ এপরি ভাবে করুণ রূপ নব তাহা মধ্যে কেহি বি মধ্যে জানি পারনথিলে, যাদ্বারা কি এপরি ভাবে পরিস্থিতি এটি সৃষ্টি হয়েছি। এবং এহা সহিত আপনি দেখুবে এই যে পিলামানে বর্তমান মরছেন, এমানকর অবস্থা বর্তমান সবুঠু দয়নীয় অবস্থা বর্তমান হয়ে যাইছে। কাহিঁকি না এই যে পরিস্থিতি বর্তমান সৃষ্টি হয়েছে, এথিপাই সমস্তে বর্তমান দুঃখিত অনেক, মর্মাহত মধ্যে অনেক। এবং দেখুত সে দোষ আমি তাঁর স্বামী যে তাঁকু মধ্যে প্রতিক্রিয়া নেব, সে কোণ বর্তমান করছেন, সে কোণ করছেন, এবং কোণ সে বর্তমান ইয়াকে নিয়ে প্রতিক্রিয়া বর্তমান রাখছেন। চাপুড়া মারুচি, ইয়ে মারুচি, শোধুচি, তাঁকে ঘর লোকম কহিবি, বট সবুবেলে সে যা হব হব তাঁকর ফুল সপোর্ট তা ঝিও প্রতি।
घरे जेतले एते बड पदक्षेप नेले रसी माने जो ओडनी रे माने टांगी हेले आपण नथिले से थोर घरे मु तीन दिन आनी रागी की पळ जाई दिली मु बोल न जेबु तू घरु जेबु त न जा मु भुवनेश्वर राती 11 रे मु गो सांग घर को पळेली सांग रूम को सांग बसार रखी संक्रांति दिन 3टा बेले मु घरे गले खाइली सोइली मु ता फोन फोन उठेलिन मु कहली मु ता फोन उठेबिनी से मते आडू जड़ी कथार्ता करू छी मु घर को आसुनी मो स्त्री प्रति मो स्त्री मत टॉर्चर कर चापुड़ा मारू मत मार टॉर्चर शिकार हमें आप द्वितीय विवाह करते प्रथम स्त्री देहांत पर द्वितीय विवाह कले के चिन्ह पड़ा मो दरमा जी सफिसीय ना तो मु मो बाप पाख को देखी मो माँ को देखी मो घर देखी मो घर देखी मो समत को देखी ना केवल मो स्त्री देखी घर छाड़देली केमी संपर्क केमी बहुत करते केमी चिन्ह पड़ चाहिए संपर्क चिन्ह पड़ता सांग ये दूसरे सब होता सोशल मीडिया रे होता मुझे डिटेल्स कहली सी भी द्वितीय बहुत कर मो कथ कहली सब आम मिसिक बाहर है मो घर को भी गला मसे पर सी तो घर को आई घर को नाराज सी बहुत जिनस मत कहे मुझे स्त्री टा मरीगला मुझे कौन कह मो पा घर रखी भल घर को आईला रखा कि मो घर को मो छुआ को सीए नहीं टोटा राजी नुह कहला पक्ष शशुर सहित संपर्क काटि दि तो मो छुआ को नहले सी आसब मत भल लगे नी मो पच घर शशुर सहित भी संपर्क काटा बाध्य हो कहीं मो छुआ को गोटे माँ दरकार आरथरक झगड़ा करके घर को पलि घर को डाकिली से घर को जमा जीवन कहला जहा आस मो बाप माँ के समाधान कर तम घर को मुझे ना झगड़ा जहाँ ना मो घर ना कौटी भड़ा घर अच्छा पचारदे साई पड़ा अच्छा झगड़ा हेले क्या साउंड एत लाउड थाए ना कम्प्लेन भी करम ना ये घर झगड़ा कम्प्लेन डेली झगड़ा कर रही होगी कौट रागी मो जो शुक्रवार रात पलि भुवनेश्वर पलि घर को गली घर को जहाँ राजी भी नी झगड़ा पुणी आप घर को लेकिन जी पुणी गंडगोल हम मोदी समाधान करी फोन करना फोन करना तीन दिन भर हाँ मुझे चाटिंग करते मत हम फोन शेष कौन शेष थर कहला मत काली आठटा साढ़े आठटे मत मेसेज कला कह तो कथा आज मु फोन उठेली मत मेसेज कला फाइनाल डिसीजन नि तम साथ रही मुझे डाक मो घर को जीव ही ना तो मुझे मुझे मनीष अटे मुझे बचेमी काली भी डाक रविवार तु घर को चल से घर को जीवनी से दिन सारा घर भी ना घर थी रात नौटा घर आई मसक पांच हजार आज घर गुड़ा मुझे बाप घर दौना आठ मस ते जा आसाम बुलाया पचास हजार मुझे घर लोक नुह बहुत बुझे चेस्टा कर मो घर तो आग प्रायोरिटी दे तार प्रायोरिटी प्रथम ता घर मो बाप मा सब अपसनाल तमें
ସାର୍ ଆପଣଙ୍କୁ ସ୍ତ୍ରୀ ଫୋନ୍ କରିବ, ଆପଣ ଘର ଛାଡ଼ି ପଳେଇବେ, ଫୋନ୍ ରିସିଭ୍ କରିବେନି, ତ ସ୍ତ୍ରୀର ମାନସିକ ଅବସ୍ଥା କ'ଣ ହବ ଆପଣ? ମୁଁ ଫୋନ୍ ଚାଟିଂ କରୁଥିଲି ସେମିତି କିଛି ବି, ଲାଷ୍ଟ ଥର ମୁଁ ରାଗିକି ଦୁଇ ଦିନ ଯାଇଥିଲି ଘରକୁ, ଯୋଉ ପାଖରେ ମୁଁ ଝଗଡ଼ା ରାଗି କାହିଁକି ଯିବେ, କୋଉ ପଛରେ ରାଗିକି ଛାଡ଼ି ପଳେଇଲେ ଆଜି ସେ ଏଭଳି ଭୁଲ ନିଷ୍ପତ୍ତି ନେଇଗଲେ? ଝଗଡ଼ା ମୁଁ ଝଗଡ଼ା କରିପାରେନି, ମୁଁ ରହିଲେ ବେଶୀ ଝଗଡ଼ା ହବ ବୋଲି ମୁଁ ଛାଡ଼ିକି ପଳାଏ। ମୁଁ ତ ଡିଭୋର୍ସ କଥା କ'ଣ ପାଇଁ ମୁଁ କହିବି? ଝଗଡ଼ା ହେଲେ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ଝଗଡ଼ା ହେଲେ ସ୍ତ୍ରୀ ଛାଡ଼ିକି ଯାଏନି, ତାହେଲେ ତ ସ୍ୱାମୀ ସୁଇସାଇଡ୍ କରିଦେବ। ତେବେ ସଂଗ୍ରାମ, ଆପଣ ତାଙ୍କୁ ସିଧାସଳଖ ପ୍ରଶ୍ନ ପଚାରି ପାରିବେ? ଆପଣ ଯୋଉ ଆଜି ମଧ୍ୟ ତାଙ୍କୁ ମାଡ଼ ମାରିଲେ, କ'ଣ ମାଡ଼ ମାରିଲେ? ସିଏ ମତେ ମୁଣ୍ଡ ଫଟେଇ ଦେଲେ ମାରିକି ପଚାରୁଛନ୍ତି।